না করে না। হ্যাঁ করেন, রেকর্ডিং টা স্টার্ট করেন। তো যেটা বলছিলাম আমি, যে কোরিলেশনটা যেটা ছিল সেটা তো যে এখানে এক্সপেরিমেন্টাল বেসড কোরিলেশন যেটা গুলাকে বলা হয় ইম্পেরিক্যাল রিলেশন। সোজা কথায় বলা হয় এগুলাকে ইম্পেরিক্যাল কিছু রিলেশন। ইম্পেরিক্যাল রিলেশন বলতে বোঝানো হয় যে এগুলা আসলে অন্যান্য যে আমরা সূত্র প্রমাণ করি, যেমন এফ ইকুয়াল টু এম এ, আমরা শুধু 9-10-এ পড়েছি এফ ইকুয়াল টু এম এ, বা আরো গতির যে সূত্রগুলো আছে বা ফিজিক্স এর আরো যে সূত্রগুলো আছে সেগুলো আমরা কি করছি যে প্রমাণ করে করে আসছি, তাই না? প্রমাণ করে বের করছি যে এটা এফ ইকুয়াল টু এম এ আসলে সত্যি, এটা আসলে আমরা কি করছি ম্যাথমেটিক্যালি প্রমাণ করছি কিছু অ্যাজাম্পশন ধরে নিয়ে, বুঝতে পারছেন? কিন্তু আপনার আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু জি স্যার, আপনার বুঝলো হচ্ছে স্যার। এই ইম্পেরিক্যাল মানে ইম্পেরিক্যাল রিলেশন যেগুলো আছে বা এক্সপেরিমেন্টাল বেসড যে কোরিলেশন গুলো আছে এগুলো আসলে ওরকম ভাবে প্রমাণ করে আসে না। এগুলো প্রমাণ করে আসে না বলেছেন, তাহলে কিভাবে আসে? এগুলো আসলে এক্সপেরিমেন্ট করে করে, মনে করেন আপনার এখানে কিউ এর সাথে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমরা গ্রাফে দেখলাম যে আমরা কিউ এর সাথে অর্থাৎ হিট ফ্লোর এর সাথে হিট ফ্লাক্স এর সাথে আমাদের ডেলটি বা এক্সেস টেম্পারেচারের সম্পর্কটা হচ্ছে আমাদের মেইনলি করাটা ফোকাস। কারণ আমরা গ্রাফে দেখে আসছি যে এক্স অক্ষে আছে ডেলটি ই, ডেলটি ই মানে এক্সেস টেম্পারেচার, যেটা হচ্ছে সারফেস টেম্পারেচার মাইনাস স্যাচুরেশন টেম্পারেচার, এর সাথে আমাদের হিট ফ্লাক্স এর সাথে সম্পর্ক করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু এই এই সম্পর্কটা ডেভেলপ করতে গেলে আমরা আগে যেরকম ম্যাথমেটিক্যালি প্রুফ করে আসছি, কিন্তু হিট ট্রান্সফারের ক্ষেত্রে এখানে বিশেষ করে হিট ট্রান্সফারের ক্ষেত্রে এটা দেখতে পাই যে এখানে কিছু এম্পিরিক্যাল রিলেশন থাকে, অর্থাৎ এগুলো ল্যাবরেটরিতে ডেভেলপ করা। ল্যাবরেটরিতে ডেভেলপ বলতে কি রকম করা হয় আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিই, কারণ হচ্ছে আমি নিজে এম্পিরিক্যাল রিলেশন তো আর ডেভেলপ করিনি, এটা সায়েন্টিস্টরা করেছে। তবে এটাতে আমি আমার কাছে মনে হচ্ছে যে যে কিউ এর সাথে ডেলটি এ ডেলটি ই এর মানে রিলেশন স্থাপন করতে গেলে কয়টা এখানে প্যারামিটারের উপর কিউ এস টা ডিপেন্ড করে, অর্থাৎ কিউ এস ফাংশন অফ মনে করেন যে রো এল মানে লিকুইডের ডেন্সিটি, রো বি মানে ভেপরের ডেন্সিটি, জি তো হচ্ছে গিয়ে জানেনি আপনার অভিজ্ঞতা ত্বরণ, তারপর হচ্ছে গিয়ে কি এখানে পি আর মানে হচ্ছে প্রান্ড্ল নাম্বার। প্রান্ড্ল নাম্বার কি সেটা হতো আপনারা হয়তো কি এখনো জানেন প্রান্ড্ল নাম্বার কি? প্রান্ড্ল না স্যার, নাম্বার, আচ্ছা এগুলো হচ্ছে কিছু ডাইমেনশনলেস নাম্বার আছে মানে ধ্রুবক টাইপের কিছু কনস্ট্যান্ট ডাইমেনশনলেস নাম্বার, মানে এগুলোর কিছু ভ্যালু আছে 0.1 0.2 0.3 এরকম কিছু ভ্যালু আছে। তো হিট ট্রান্সফারের প্রয়োজনে সামনে যদি আসে আমি পড়াবো ইনশাল্লাহ, যদি না থাকে করছে তাহলে তো কিছু করার নাই। আর এইচ এফ জি হচ্ছে আসলে এনথালপি, হ্যাঁ এনথালপি বোঝায়। আর মিউ এল যেটা হচ্ছে আসলে ওই যে মিউ এস পি ওয়াল, এগুলো আসলে সার্ফেস এর ফ্রিকশন কনস্ট্যান্ট বা এই টাইপ জিনিসগুলো বোঝানো হয়। তার মানে এখানে আসলে এই এই রিলেশন গুলো স্থাপন করা হয় যে এক্সপেরিমেন্ট করে করে, দেখুন এক্সপেরিমেন্ট করে একটা ডেলটি এর সাথে কিউ এস এর একটা ভ্যালু ভ্যালু এত হলে ডেলটি ই এর ভ্যালু এত হয়, এই যে একটা সম্পর্ক ওনারা হচ্ছে মানে করছে ডিফাইন করছে এবং সেটাকে পরীক্ষা করে 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 দেখলো যে এই এই এক্সপেরিমেন্ট অনুযায়ী যদি ডেটা গুলো বসানো হয় তাহলে পরীক্ষামূলক পরীক্ষার সাথে যে রেজাল্টটা আপনি পাবেন তার সাথে ইকুয়েশনের রেজাল্টের সাথে কিছু মিল আছে। তো এরকম ভাবে পরীক্ষামূলক ভাবে যে ইকুয়েশন গুলো ডেভেলপ করা হয় এগুলা এগুলাকে বলা হয় এমপি মানে এক্সপেরিমেন্টাল বেসড কোরিলেশন, বুঝতে পারছেন? আচ্ছা তো এগুলো কি এখানে আরেকটা আমাদের এগুলো ম্যাথমেটিক্যাল আপনাদের টার্ম আকারে পরিচিত হয়ে থাকবেন। আপনাদেরকে আমি যেটা বলি যে এখানে আমি যদি পরীক্ষার ম্যাথও দেই তাহলে আমি হচ্ছে আপনাদেরকে যেহেতু ম্যাটেরিয়াল আপনাদের কাছে আছে কি এইটার পারমিশন দিব আপনাদেরকে যে ফলাফলটা দেখেন, কারণ হচ্ছে গিয়ে এটা জোর করে মুখস্থ করে লাভ নেই। আপনি জাস্ট হচ্ছে আমি আপনাকে বলি ইঞ্জিনিয়ারিং নলেজটা বা আমাদের যে সায়েন্টিস্টরা যারা মানে বড় বড় সায়েন্টিস্ট যারা ছিল তারা আসলে মুখস্থ বিদ্যাটাকে অতটা প্রেফার করতো না, রেদার আপনার কাছে এখানে শিখ মানে আপনার কাছে এক্সপেক্টেড হচ্ছে বয়লিং এর বয়লিং এর এই জিনিসটা আপনি জানেন, এটা হচ্ছে বড় বিষয়। আস হচ্ছে এই এটা কি বয়লিং কার্ভের সাথে এখানে একটা সম্পর্ক আছে, এই বিষয়গুলো নলেজ থাকাটা আপনার হচ্ছে আপনি এখানে মুখস্থ করে ফেলাটা সার্থকতা না। তো আপনাকে যদি আমি পরীক্ষা দেই তাহলে আমি ডেটা ফর্মুলাটা সাজেস্ট করে দিব যে এটা রসেন দিয়ে করবেন বা এটা, কারণ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন কিনা, এই সূত্রটাকে প্রয়োগ করতে পারছেন কিনা রিয়েল লাইফে সেটা হচ্ছে এখানে বড় বিষয়। তাই হচ্ছে আমি এখানে আমি আপনাদেরকে এখানে থেকে যেটা চাচ্ছি যে যেটা আপনাদের সিলেবাসে আছে এখানে যে বয়লিং এর কোরিলেশন গুলো আপনাদেরকে পড়াতে হবে, তা আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যে এই এই কোরিলেশন গুলো আছে এবং এগুলার হচ্ছে ডিটেল ডিসক্রিপশন কোথায় পাবেন, যে রোয়েল কি রবি কি জি কি সিগমা কি
এগুলো হচ্ছে ওই যে স্যাঞ্জেলের বইতে পাবেন, স্যাঞ্জেলের বই থেকে এই স্লাইডটা বানানো, তো মেজর অংশটা স্লাইড এখান থেকে বানানো। তো আপনারা হচ্ছে ফর্মুলা গুলোর সাথে পরিচয় হয়ে থাকবেন, যেন আমি এটা থেকে এটা, আমি জীবনে কখনো শুনেছি যে রোসেনের একটা সূত্র আছে, আমি জীবনে কখনো শুনেছি যে বয়লিং কার্ভ বের করার কিছু সূত্র আছে বয়লিং এর ক্যালকুলেশন করতে, এই যে এই নলেজটা থাকাটাই দরকার। বিশ্বাস করবেন কিনা জানি না, রিয়েল লাইফে গেলেও আপনি বারবার করে হচ্ছে পড়তে হবে, আবার বইগুলোতে ব্যাক আসতে হবে যেগুলো আপনি আন্ডার গ্রেডে পড়ছেন। তো কি করতে হবে আপনার, জাস্ট আমাদের স্যার বলছেন যে আমি গ্রাজুয়েশন যখন করেছি, করার পরে আমি আসলে তেমন কিছুই, বিএসসি শেষ করার পর আমি তেমন কিছু জানি না, জানি শুধু কিছু বইয়ের নাম, যে না এই জিনিসটা এই বইতে আছে, ওই জিনিসটা ওই বইতে আছে, এই যে একটা এইটা নলেজটাই আপনার ডেভেলপ করাটাই বড় বিষয়। তো যেটা আসলে বলছি এখানে, যাই হোক, যে এই নিউক্লিয়ার বয়লিং এর জন্য রোসেনহুর একটা সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়। আর হচ্ছে কোরিলেশন ইন পুল বয়লিং এর ক্ষেত্রে যেটা হয়, এই পুল বয়লিং এর ক্ষেত্রে মোটামুটি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। আর হচ্ছে ক্রিটিক্যাল হিট ফ্লাক্স এর ক্ষেত্রে এখানে আরেকটা সূত্র আছে, যেটা যে যেখানে সায়েন্টিস্টের নাম হচ্ছে কোটা টেডাল, এখানে কঠিন একটা নাম আছে এসএস, এই যে ওই নামটা, আর হচ্ছে এন জাবের, মেবি দুইজন হচ্ছে ডেভেলপ করছে এই ফর্মুলাটা। আর নেক্সট হচ্ছে গিয়ে মিনিমাম হিট ফ্লাক্স এর ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে এখানে, যে প্রত্যেকটার জন্য অর্থাৎ পয়েন্ট গুলোতে ডিফাইন করছে। আচ্ছা, আর আমি আরেকটা আপনাদেরকে ইয়ে করে দিই, একটা আইডিয়া দিয়ে থাকি, যে যে একটা আপনারা যখন এক্সেলে যখন কাজ করেন, এক্সেলে যখন আপনি কিছু র্যান্ডম ডেটা দিয়ে দেন, ওই র্যান্ডম ডেটা গুলো দিয়ে যদি আপনি একটা গ্রাফ প্লট করেন, তাহলে এক্সেল কি আপনাকে ওই গ্রাফের একটা অ্যাপ্রক্সিমেট একটা ইকুয়েশন সাজেস্ট করে না, যে এটা ইকুয়েশনটা এরকম, এই কাজটা কি খুব, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা মোটামুটি ইম্পেরিক্যাল বলতে পারেন, যে আপনি ল্যাব থেকে করলেন যে আমার এক্সেস টেম্পারেচার সাথে কিউ এর একটা সম্পর্ক, এরকম আপনি 10টা ডেটা পেলেন, 10টা ডেটা দিয়ে আপনি মনে করেন যে ওইরকম একটা গ্রাফ প্লট প্লট করলেন, প্লট করার ফলে মনে করেন যে আপনার এখানে যদি ডিপেন্ডেন্ট ভ্যারি মানে ভ্যারিয়েবল গুলো যদি আপনি ডিফাইন করে দেন, তাহলে বলবো যে না এরকম এরকম একটা সূত্র আসে। তো যাই হোক, এখানে আসলে ফিল্ম বয়লিং এর ক্ষেত্রে একটা সূত্র আছে। আচ্ছা, আর এন ইউ জিনিসটা কি, এটা একটা নাসল নাম্বার, এটাকে বলা হয় যে নাসল নাম্বার, নাসল নাম্বার, প্রান্ডল নাম্বার, এগুলো হচ্ছে কিভাবে বলি, আপনার তো ফ্লুইড টু পড়ে এসেছেন তাই না, নাকি এই সেমিস্টারে পড়ছেন? না স্যার, পড়ি নাই স্যার। এই সেমিস্টারে পড়বেন, এই সেমিস্টারে পড়বেন নাকি নেক্সট সেমিস্টারে পড়বেন? না স্যার, এই সেমিস্টারেও নাই। আচ্ছা, এখন কি ফ্লুইড ওয়ান পড়ছেন? আমরা ফ্লুইড টু টু স্যার, ফ্লুইড টু পড়ছেন। তার মানে আমি আপনাদেরকে বলে দেই যে ফ্লুইড টু মানসালের বই যদি স্যার আপনাদেরকে পড়িয়ে থাকে, তাহলে সম্ভবত 12 বা 13 নাম্বার চ্যাপ্টারে আসছে, যে হচ্ছে ডাইমেনশনালাইজ অ্যানালাইসিস। ডাইমেনশনাল অ্যানালাইসিস নামে একটা চ্যাপ্টার আছে, যেখানে ডাইমেনশনাল নাম্বার বলতে কিছু একটা টার্ম আছে, পুরো একটা চ্যাপ্টার আছে ফ্লুইডের, ওই চ্যাপ্টার থেকে আপনাকে ধারণা দেওয়া হবে ন্যাশনাল নাম্বার, যদি ন্যাশনাল নাম্বার না দিলে ওরা দিবে রেনল্ডস নাম্বার, অর্থাৎ কি ডাইমেনশনাল নাম্বার গুলো কি, বা এগুলো ফ্লুইড বা হিট ট্রান্সফার পড়তে গেলে কেন লাগে, হিট ট্রান্সফার সাথে ফ্লুইড দিয়ে আসলে ডিপেন্ডেন্ট, এটা এখান থেকে বোঝা যায়। যে তো এখানে ন্যাশনাল নাম্বার বলতে একটা ডাইমেনশনাল নাম্বার আছে, যেটা আসলে বোঝানো হয় যে উপরে হচ্ছে এইচ কনভেকশন ইনটু ডি, আর নিচে হচ্ছে কে ভি, অর্থাৎ ন্যাশনাল নাম্বারটা জিনিসটা হচ্ছে যে কোন একটা মাধ্যমের কনভেকশন হিট ট্রান্সফার বাই কন্ডাকশন হিট ট্রান্সফার, এই দুইটার অনুপাতটাই হচ্ছে কি ন্যাশনাল নাম্বার। যেহেতু দুইটাই এখানে হিট ট্রান্সফার বোঝাচ্ছে, আর উপরে একটা ডি ধ্রুবক গুণ আছে, দেখবেন যে আপনি কাটাকাটি করলে ইউনিট থাকে না, যেহেতু এর কোন ইউনিট থাকে না বা একক থাকে না, সেজন্য এটাকে বলা হয় ডাইমেনশন লেস নাম্বার। তো ডাইমেনশন লেস নাম্বার এটা কাটাকাটি করলে কিছু এখানে একক থাকবে না। আর হচ্ছে এই এখানে, তার মানে এখানে ন্যাশনাল নাম্বার দ্বারা বোঝানো হয় যে কোনো একটা মাধ্যমের কনভেকশন হিট ট্রান্সফার কবি আপনার যতটুকু হবে ডিভাইডেড বাই হচ্ছে কনভেকশন কনডাকশন হিট ট্রান্সফারটা হবে। তো আমরা যে সূত্র থেকে তো এখানে টেম্পারেচারটাও আছে, টেম্পারেচার আসলে উপর নিচে কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে আসলে এটাই থাকে। তো এটা হচ্ছে ন্যাশনাল নাম্বার। আবার রেনল্ডস নাম্বারটা দেখবেন যে আবার ইনার্শিয়া ফোর্স বাই ভিসকাস ফোর্স। তো এইভাবে যে কোনো একটা একই ধরনের জিনিসের অনুপাত যখন করতে যাই আমরা, তখন এগুলাকে বলা হয় ডাইমেনশনলেস নাম্বার, এগুলো ন্যাশনাল নাম্বার, প্রান্ডল নাম্বার, এই এই আকারে আসবে আমাদের পড়ার ক্ষেত্রে। আমি আপনাদেরকে আসলে শর্ট একটা মানে শর্ট একটা এক্সপ্লেনেশন দিলাম, আপনার ডিটেলসটা হচ্ছে ফ্লুইডের ওই ডাইমেনশনলেস নাম্বার প্যারামিটার কিছু একটা চ্যাপ্টার আছে আপনাদের, স্যার যদি পড়ায় তাহলে ওখানে পাবেন। তো মোটামুটি এগুলাই ফিল্ম বয়লিং এর ক্ষেত্রে একটা সূত্র আছে এরকম দেখতে, যে এটা হচ্ছে ডিটেলস আপনারা এখানে মোটামুটি টিএস মাইনাস টি স্যাচুরেশন, যেটাকে আমরা সারফেস টেম্পারেচার মাইনাস স্যাচুরেশন টেম্পারেচার, ওই জিনিসগুলোই আছে এখানে। তারপরে ভিভি, এটা হচ্ছে কাইনেমেটিক ভেলোসিটি মেবি নিউ, আর কে হচ্ছে কন্ডাক্টিভিটি, রো এল রো ভি, এগুলো হচ্ছে লিকুইডের ডেন্সিটি আর ভ্যাপোরের ডেন্সিটি, এইচ এফ জি হচ্ছে এনথালপি, ডি হচ্ছে গিয়ে সম্ভবত এখানে ডায়ামিটার বোঝাচ্ছে, হচ্ছে স্পিয়ার বা সিলিন্ডারের যে ডায়ামিটার সেটা বোঝানো হচ্ছে। তো এইগুলো হচ্ছে আসলে এই ফর্মুলাগুলো দিয়ে
এখানে বিভিন্ন পয়েন্টে আমরা যে কিউ এবং হচ্ছে এক্সেস টেম্পারেচারের সাথে কিউ এর যে উপরে যে আমরা গ্রাফটা পড়ে আসছি, এই যে গ্রাফটা, এই গ্রাফের বিভিন্ন পয়েন্টের ডেটাগুলো সায়েন্টিস্টরা কি করছে, এরকম বিভিন্ন সূত্রের মাধ্যমে বের করারও চেষ্টা করেছেন। তবে কিছু এরর আছে এখানে, দেখবেন আপনি পড়লে বুঝবেন যে সবগুলোতে কিছু না কিছু এরর থাকে, ওনারা চেষ্টা করেছেন যতদূর সম্ভব হয়েছে। তো এগুলোকে বলা হয় কোরিলেশন। তো আজকের টপিক মোটামুটি এ পর্যন্তই, নেক্সট দিন থেকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে কন্ডেনসেশন পড়ানো শুরু করব। কোনো প্রশ্ন আছে আজকের এই বিষয়গুলোতে? স্যার আমাদের কি পিডিএফ দিয়ে দিবেন? হ্যাঁ, এই পিডিএফটা দিয়ে দিব। তবে হ্যাঁ, এখানে আরো কিছু বিষয় আছে যে এনহ্যান্সমেন্ট অফ হিট ট্রান্সফারের কিছু প্রক্রিয়া আছে, এগুলো লাগবে না আপনাদের, বা আমি যেগুলো পড়াচ্ছি না সেগুলো লাগবে না। ভিডিওটা তো আপনাদের কাছে আছে, নেক্সট দিন থেকে আমি কন্ডেনসেশন শুরু করবো ইনশাল্লাহ। তো আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন। স্যার আপনি যে বইটা সাজেস্ট করছেন জেঞ্জেলার, এটা এটা কি এটা তো এখন তো স্যার কিনা পসিবল না, তো আমরা কি নেট থেকে ডাউনলোড করে নিতে পারবো? এই যে হিট ট্রান্সফারের সেঞ্জেল লিখে সার্চ করলে, আচ্ছা আমি দেখি, হিট ট্রান্সফার সেঞ্জেল লিখে সার্চ করলে প্রথমেই আসবে এটা, একটা কালার ভার্সন পিডিএফ টা পাবেন। আমার কাছে মনে হচ্ছে বইটা হচ্ছে কপিরাইট ফ্রি মেবি, নাকি আমি আসলে শিওর না। তো এই জন্য আমি নিজে হচ্ছে গিয়ে এই বিষয়গুলোতে নিয়ে নিজে একটু কনফিউজ থাকি মাঝে মাঝে, যে আসলে কি করা উচিত কি উচিত না, এখন কি করবো, আসলে সবগুলো মিলে একটা ঝামেলা হয়ে গেছে আমাদের। আচ্ছা আমি দেখি, আমি বিষয়টা হচ্ছে দেখি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু দেখি জিনিসগুলো। আর আপাতত আপাতত আপনাদের বই ওরকম না পড়লেও হবে, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, বা বই পড়ালো আমি বইয়ের অংশ সেগমেন্ট গুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা পুরো বইটাই দিয়ে দিব আমি আপনাদেরকে। আপনারা এত টেনশন করার কিছু নাই। আজকের বিষয়গুলোতে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। রেজাউল হায়াত আপনি রেকর্ডিংটা অফ করতে পারেন, আপনাকে ধন্যবাদ।